Bark. Goja bark. Good boy. Hello friends, KOLKATA কেন বসে আপনাকে জানাই সুস্বাগতম। আমি চন্দন। আজ তারিখ হচ্ছে 7 তারিখ, এখন বাজে 5:54 মতন। তো সন্ধ্যেবেলা থেকেই আজকের এই ব্লগটা শুরু হচ্ছে। এখানে আমার সঙ্গে রয়েছে গৈরিকা। কি খবর? ও ঘুম থেকে উঠলো, হাই ফাই তুলতেই ব্যস্ত। কি করছো? আমি এখন কফি বানাতে যাব। কফি, ভেরি গুড। তারপর সাথে একটা জিনিস চেষ্টা করব। একদম, কারণ আজকে লকডাউন, সমস্ত কিছু বন্ধ। তো বাড়িতে মাইক্রোওভেন আছে, যদি কিছু করে। সত্যি কথা বলতে কি বলতো, মাইক্রোওভেন আছে কিন্তু আমি না রিস্কে পাই না। কোনো কিছু করতে গেলেই মনে হয় কি পারবো তো, হবে তো। তো বললো যা হবে সেটাই দেখবে, না হলে সেটাই দেখবে। কি হবে সেটা বলে দাও। ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, তার মানে পরিষ্কার আলু ভাজা। আলু ভাজা, হ্যাঁ। কড়াইতে হবে না, মাইক্রোওভেন হবে। যাই হোক, তো আর লকডাউনে আজকে দিনে ও হাই ফাই তুলে চলে গেল। দেখো কি করছে, দেখো। তো এখানে দেখে নিন আমাদের গজা কি করছে। আমি খেতে দেই না মনে। গজা এখন গৈরিকা ব্লাউজ নিয়ে টানাটানি করছে। গজা কি খবর? গজা কি খাবার টাইম হয়ে গেছে? তাই জন্য ব্লাউজ কাটছে? তা তুমি খেতে পেতে দিচ্ছ না, তাই জন্য তোমার ব্লাউজ কাটছে। আরে একটু আগেই তো খেয়েছে গো। তাই কোথায় গেল সে? তো যাই হোক, এইখানে গজা। ওই দেখো, এবার আমার পেছনটা ধরেছে। তো এবার দেখো মজাটা, দেখো বাড়িতে যদি গৈরিকা সাকসেস পায় ফ্রেঞ্চ ফ্রাই, মন্দ কি, খাওয়া যাবে। সঙ্গে থাকুন, কি করে দেখা যাক। কি এই যে বাজাকে দেখুন, ফ্রিজ খোলা মাত্রই ফ্রিজে হাজির। ওই যে কি করে, এ ও ঠান্ডা লাগবে না তো কাল লাগবে বলুন। লাইস দুলিয়ে দুলিয়ে ও ফ্রিজের ভেতরে ওর কারবার। হ্যাঁ, ঢুকে যা, উঠে যা, উঠে যা, তুই ফ্রিজেই থাক। একদম ওর গরম লাগছে তা কিন্তু নয়, কারণ ঘরে এসি চলছে। তারপরেও ওর ফ্রিজের মধ্যে গজা কিন্তু খুব সুন্দর ভাবে এখানে হিসু এবং পটি সবই করে। দিনে 2-3 বার চেঞ্জ করে দিই আমি এটা, এবং এটা শেষের দিকে স্টকটা দেখিয়ে দিই। এটা 2 প্যাকেট ছিল, কিন্তু এখন শেষের দিকে আমাকে আবার করোনা যেতে হবে, গিয়ে এটা কিনতে হবে। কিন্তু এটা ভীষণ এফেক্টিভ এই ট্রেনিং প্যাড। ও কিন্তু এর উপরই হিসু পটি এভরিথিং করে। গুড বয়, ভেরি গুড বয়। ওকে 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 ওকে, এখানেই বসো, তোমার খাবার আসছে, ওয়েট। তো এখানে তৈরি হচ্ছে গজার খাবার। এটা কি হচ্ছে? পাপস্টার্ট 180 ml জলে 2 স্কুপ পাপস্টার্ট মিশিয়ে ওর সন্ধেবেলা টিফিন, তাই তো?
ওর খাবারের পরিস্থিতিটা একবার দেখিয়ে দাও ঘুরে, কত রকম খাবার আছে, মুখরোচক হচ্ছে না, রুচি বদলে যাচ্ছে, খাবার চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। ও রাজার বেটা, দেখি দেখো এই যে এখানে ওর সব খাবার দাবার, ওর রুচি চেঞ্জ হচ্ছে, খাবার দাবার খাচ্ছে না বলে তিন চার রকমের খাবার ডক্টর প্রেসক্রাইব করেছে এবং সেই মতন এনেও রাখা হয়েছে এবং ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে রয়েছে আজকে এখন দেওয়া হচ্ছে পাঁচটা, এটাও ভালোই খায় মা, এটা কদিন খাচ্ছিল না, আজকে আবার একটু দিচ্ছি, দেখি এবেলায় প্রথম দিচ্ছি, অনেকদিন পর দু তিন দিন পর একটু দিচ্ছি প্রথম আজকে এটা, এবেলা দেখা যাক ও কিরম খায়। কোথায় গেছো গজা? কাম 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 স্টে 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 বললে দাঁড়ায় চুপচাপ, আগে লাফিয়ে লাফিয়ে আসতো ছুটে খেত, কিন্তু এখন স্টে বললে ও দাঁড়াবে, তারপর খাবার রাখলে গো বললে ও গিয়ে খাবে। গজা স্টে স্টে একদম গুড বয়। এই চার মাসের আগে ট্রেনিং শুরু হয় না ওদের, কারণ ওদের ঘুষ লাগে মানে ট্রিট দিতে হয়, তো চার মাস আগে ওদের হয়নি, কিন্তু চেষ্টা করছি, দেখা যাক কতটা সাকসেস পাই। ওর পি পটিটা সাকসেস পেয়েছি, কারণ পি পটি এখনও প্যাডেই করে দেখালামই আপনাদের, তো এটাও আস্তে আস্তে শিখে যাবে। স্টে গজা স্টে গুড বয়। আর একটা জিনিস দেখুন, ওর খাওয়ার সময় এই টেলটা এরকম আকার নেয়, এইরকম রূপ নেয় ও যখন উত্তেজিত হয়ে খাওয়া দাওয়া করে, তো এখন খেতে ব্যস্ত তাই জন্য ওর টেলটা দেখুন জাস্ট এরকম খারাপ হয়ে থাকে। তো মোটামুটি পুরোটা খেয়ে নিয়েছে, সব শেষ করে দিয়েছে, ভেরি গুড গুড বয় গুড বয়, অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি গোল্ডেন রিট্রিভার ভীষণ ভালো ট্রেন্ড হয়, ভীষণ ওবিডিয়েন্ট হয় এবং খুবই ফ্যামিলিয়ার হয়, সেই জায়গা থেকে আশা করি ও ওয়েল ট্রেন্ড হবে। হ্যাঁ নাও মাম পুরোটা খেয়ে নিয়েছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কি করবো বলো, তাই জন্য সব রকমই রেখে দিয়েছি যেটা খাবে, এখন ওদেরও তো বাচ্চা, তো বাচ্চাদের একটু যেটা হয় মুখের অরুচি হয়, সেই জন্য ডাক্তারবাবু বললেন সব রকমই রাখুন, যেটা খাবে সেটাই দেবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাই দিচ্ছি একদম। দেখলে তো কি দৌড়াত্ম করলো, এখন গিয়ে একটু ঘরের মধ্যে খেলছে, ওই ফাঁকে আমি কাজটা করে নিই। তো প্রথমে যেটা করতে হবে আমাকে, প্রথমে তো বলে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করছি, এটা করতে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রি হিট দিতে হবে তিন মিনিট, সেটা আমি করে ওইখানে গিয়ে কাজটা করছি, সময়টা বাঁচবে, আর এটা আমি সরিয়ে নিচ্ছি, তোমরা অনেকেই বলেছ সেই কারণে আমি সরিয়ে নিচ্ছি। আচ্ছা ওখানে হোক, আমি ততক্ষণে এখানে দেখিয়ে দিই কী কী লাগছে। হলুদ গুঁড়ো, নুন, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এখানে আমি দু রকমেরই লঙ্কার গুঁড়ো রেখেছি, একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা এমনি রেড চিলি পাউডার, এটা গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর লাগছে আলু, তো আমি এরমভাবে কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছ, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর লাগছে এই ঘি, ঘিটা আলুর পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো প্রথমে যেটা করব আমি, সব ইনগ্রেডিয়েন্টসগুলো আগে দিয়ে নিই তার মধ্যে, শুধু এখন কর্নফ্লাওয়ারটা দেবো না, সবটাই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, আমি হাত দিয়ে মিক্সটা করছি, তার কারণ হচ্ছে আমার হাতে তোমাদের জন্য ভালোবাসা আন্তরিকতা সব কিছু রয়েছে। এটার মধ্যে আমি এই ঘিটা দিয়ে দেবো। এবার এটা মিক্সড হওয়ার পর, করার পর
আমি কর্নফ্লাওয়ারটা দেব। কর্নফ্লাওয়ারটা আমি অল্পই দেবো, কারণ খুব একটা ক্রিস্পি চন্দন পছন্দ করে না, সে কারণে আমি খুব বেশি দিচ্ছি না। এটা একটুখানি আমি রাখছি এরমভাবে, একটু থাক একটু মশলাটা ঢোকার জন্য। ততক্ষণে আমি ওটা প্রিহিটে দিয়েছি, দেখতেই পেলে, 3 মিনিট। তারপর আমি পরের স্টেপে আসছি। তো প্রিহিট আমার হয়ে গেছে, এইবার এইটাকে আমি এটার মধ্যে দেব, ট্রেটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আমি জানি না সাকসেস পাবো কিনা, যদি পাই তাহলে তো তোমরাও দেখে নিলে। আচ্ছা, 180-তে নয়, আমি 200-তে দেবো, 200 ডিগ্রি সেলসিয়াসে দিলাম 15 মিনিট। দেখি কি হয়, তারপরে আবার গ্রিলে দিতে হবে 10 মিনিট। এই কনভেকশনের পোর্শনটা শেষ হলো, দিয়েছিলাম আমি 15 মিনিট, এটা হয়েছে। এইবার আমি গ্রিলে দেবো আবার 10 মিনিট। আর 10 মিনিট রাখলে হয়ে যাবে? আর 10 মিনিট গ্রিল দেবো, গ্রিল মুটে 10 মিনিট হোক তবে দেখি। এ কটা এখন এখন প্রথম প্রথম বকো না, আমি একটু এরম বসে থাকবো, দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। তো এখানে হয়ে গেছে আমার চা, আর ওখানে হচ্ছে কি হচ্ছে কইরিকা, ফ্রেঞ্চ ফ্রাই হোক, তারপর গরম গরম খাবো যদি অবশ্য হয়। তোমারই টেনশন রয়েছে যে হবে কি হবে না, তাই জন্য আমি বললাম আর কি। হ্যাঁ, ইউজ না করলে কাউকে দিয়ে দাও না, দান করে দাও। তন্দুরি চিকেনটা কবে হবে মা? হ্যাঁ, মুখখানা দেখাও মা। হ্যাঁ দা, এটা দেখাও দাদা, একটু জুম করি। হ্যাঁ দেখি, ঠিক আছে, বাদিয়ে রাখবো এরকম তোমার একটা ছবি। ফোকাস, ঠিক আছে, ওকে, অল সেট, ওকে। এনিওয়ে, তো চা তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, আর সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, তাও গৈরিকার হাতে তৈরি, খাওয়া যাবে? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কি বলছো? জয় বজরঙ্গবলী। তারপরে কিন্তু চাকরি, ও তোমরাও বলো ভগবানের নাম করে আঙুল চেটে খায়। এই লকডাউনে চপ সিঙ্গারার কোনো অপশন নেই, তাই জন্য ওর হাতে ফ্রেঞ্চ ফ্রাই কেমন হবে প্রার্থনা করুন। ফাটিয়ে দিয়েছি পুরো, বিশ্বাস করো এফবি হয়েছে তাই। আমি তো খেয়ে বলবো নাকি, নিজে খেয়ে নিজেই বলি। আরে শিল্পী মানুষ, যেটাই হাত দেবো সেটাতেই সাকসেস। রিয়েলি অসম, দারুন হেভি হয়েছে, বিশ্বাস করো এটা করো বাড়িতে। একটু স্পাইসি, সন্ধ্যেবেলা পকোড়ার বদলে বা চা কফি দিয়ে অবশ্যই খাওয়া যায়, নো ডাউট। এবং খুব সফট হয়েছে, নরম হয়েছে, কারণ আমি বেশি ইয়েটা দিইনি তো, কর্নফ্লাওয়ারটা বেশি দিলে একটু ক্রিস্পিটা বেশি হয়, ভালো বাসা না বলে আমি একটা দিইনি, কিন্তু একটা ক্রিস্পি ভাব আছে। দেখুন এই লকডাউনের বাজারে সিঙ্গারা চপের পরিবর্তে খাওয়া যায়, অসাধারণ। দিয়ে দিন, সন্ধ্যেটা জমে গেল মাম, থ্যাংক ইউ ভেরি মাচ। কত থ্যাংক ইউ দেবে বলো? আমি জিনিস দেখলাম বাড়িতে বউ আর মাইক্রোওভেন দুটো একসঙ্গে থাকবে, খাওয়া দাওয়াটা ভালো হয়।
চা কফি দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেতে আর কি চিন্তা, চাকরি বাকরি করতে বেরিয়ে পড়ো জামা কাপড় পরে। গজা যেগুলো খায় আমাকে সেগুলো দেয় না, সুতরাং আমি যেগুলো খাই সেগুলো গজাকে দেবো না, ভালো না? এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, আর না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব শেয়ার করো, খুব শেয়ার করো গো, আর সময় খুব এগিয়ে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করো, সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং কিছু নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের সকলের প্রিয় পরিবার, কাছের পরিবার, আমার গজুর পরিবার, কলকাতা ক্যানভাস।